এখন নতুন একটা জেকের বেরোচ্ছে, তাহিরির জেকের, আসেনি আপনাদের রায়পুর, তাহিরির জেকের সব ভণ্ড ঠিকিনা বলো মুসলমান। বাবার জন্য কোরআন বাদ দিয়ে মাজারে মাজারে ঘুরি, এলান করি যে শাহজালাল রহমতুল্লাহের মাজারে যাওয়া হবে। তাহলে নিয়ত করে কোন মাজারে যাওয়া জায়েজ নয়। আমাদের জাতির পিতা কে? উচ্চস্বরে বলো, জাতির পিতা কে? একজন নবী আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ, বলবেন না? তিনটা গুণ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বয়ান করেছেন। আমাদের গুণ বয়ান করে কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক মুমিনদেরকে বিপদ মুহূর্তে সাহায্য করে, ঠিক কিনা? ওয়াকানা হাক্কান আলাইনা নসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, মুমিন যখন বিপদগ্রস্ত হয় তখন আমি আল্লাহর উপরে কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় ওই মুমিনকে সাহায্য করা। মুমিনকে সাহায্য করে কে? তা আমাদের পরিচয় হলো আমরা মুমিন, ঠিক কিনা? আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি। আমানতু বিল্লাহ, বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ। তাহলে আমরা সাতটা জিনিসের উপর ইমান এনেছি, ঠিক কিনা? এক নম্বর কার উপর? আল্লাহর উপর। দেখছেন আল্লাহর? দেখছেন আল্লাহকে দেখা যায় না, একদিন দেখা হবে যদি মুমিন হই। জান্নাতের মধ্যে প্রকাশ্য আল্লাহর সাথে মুমিনদের মোলাকাত হবে। আল্লাহু আকবার বলুন। আমাদের পরিচয় হলো আমরা মুমিন, ঠিক কিনা? আমরা না দেখে আল্লাহ পাককে বিশ্বাস করেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এর উদ্দেশ্য আল্লাহ পাক বিশ্বাস করে, এরে হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই মুমিনদের তিনটা গুণ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বয়ান করেছেন। আমাদের গুণ বয়ান করে কে? আল্লাহ। কত বড় পাওয়ারফুল জাতি আমরা, আল্লাহু আকবার বলবেন না? মুমিনদের প্রশংসা কে করতেছে? আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলুন। ইন্নামাল মুমিনুন إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون نِشْئَ مؤمن غان যখন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করে। মুমিন কার জিকির করে? আল্লাহ। বাবার জিকির করে? না। কার জিকির? আল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, লা ইযালু লিসানাকা রতবাম মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কার জিকির করতে হবে? আল্লাহর জিকিরের মধ্যে স্বাদ আছে নিয়ে?
فقد وجدوا حلاوة الإيمان فقد وجدوا حلاوة الإيمان যারা আল্লাহর জিকির করে তার ইমানের স্বাদ পেয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো মুমিন কার জিকির করে? জিকির কি? আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বময় ক্ষমতার মালিক। চিৎকার দিয়ে বলতে হবে কে? ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ওই মারফতের গজল কয়, আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গিয়েছে গরিব হয়ে। এগুলি মারফতের কথা, নাউযু বিল্লাহি মিন যালিক। এমন কথা যদি কোনো মুসলমানের জবান দিয়ে বের হয়, এই ব্যক্তি কাফের, হে কি না বলে মুসলমান, এর জানাজা পড়া শুয়োরের জানাজা পড়া সমান, নাউযু বিল্লাহ। আমার কথার মধ্যে বিরক্ত হচ্ছেন আপনারা? আর কয়েক মিনিট, এরপরে শেষ ইনশাআল্লাহ। আরে জেনা বললো তো স্বাস্থ্য তো গুলাতে হবে না, হুজুর রেখা বল সারা রাত রাস্তা রাস্তায় থাকুক, আর আপনারা লেহাব গায়ে দিয়ে ঘুমান। কিছু আছে এখন লেহাব গা লেহাব গরম করতেছে বাসায়, ঠিক কি না? মনে হয় ওনাদের লেহাব আছে, আমাদের লেহাব নাই। এগুলি সব আবাদত চোর, সব আবাদত চোর। যারা বসা আছো আল্লাহর নেককার বান্দা, তোমরা আল্লাহু আকবার বলো মুসলমান, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য বসেছি, ঠিক কিনা? হতে পারে আজকের রাত্রের এই আমলটা যদি আল্লাহ কবুল করেন, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা? মাফ করেন কে? কবুল করেন কে? এই জন্য আল্লাহর কাছে সবসময় নত জানু থাকতে হবে, রাজি? وَجَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. মুমিনদেরকে বিপদ থেকে উদ্ধার কে করে? আমাদের পরিচয় হলো আমরা মুমিন, ঠিক কিনা? মুমিনের সাথে আরেকটা পরিচয় আছে, ইন্ননী মিনাল মুসলিমিন, ইন্ননী মিনাল মুসলিমিন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান হিসাবে আমাদের নামকরণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। সুবহানাল্লাহ বলেন, আমাদের জাতির পিতা কে? উচ্চস্বরে বলুন, জাতির পিতা কে? একজন নবী আমাদের জাতির পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আবুল আম্বিয়া, যার বংশ থেকে আমার রাসূল এসেছেন, সুবহানাল্লাহ বলেন না? খুশি এই জাতির পিতার উপরে খুশি? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের পরিচয় হলো আমরা কি? মুমিন, ঠিক কিনা?
ইমানদারগণ বেশি বেশি আমার জিকির করো। কার জিকির? এখন নতুন একটা জিকির বেরিয়েছে, তাহিরির জিকির। আসেনি আপনাদের রায়পুর? তাহিরির জিকির সব বন্ধ, ঠিক কিনা বলো মুসলমান? তোমার আবিষ্কৃত কোন নতুন জিকির আমরা করি না। রসুল যে আমাদের শিক্ষা দিয়েছেন জিকির, সেটা আমরা করি, ঠিক কিনা? আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো উত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম জিকির কোনটা? এই জিকির শিখাইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তা আমরা কি তাহেরির জিকির করি না রাসূলের জিকির করি? কোন মানুষের মন গড়া কোন জিকির আমরা করি না, ঠিক কিনা? আর জিকির করতে হবে আদবের সহিত, আল্লাহকে আদবের সহিত ডাকতে হবে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় জিকির করতে করতে গায়ের কাপড়ও পড়ে যায়, ফরজ তরক হয়, লাফায় লাফায় অনেক সময় চাননির উপরে উঠে, ঠিক কিনা? এগুলি আছে না বাবারি? তুমি যে মনে মনে জিকির করতেছো আমার আল্লাহ শুনে না? আদবের সহিত জিকির করতে হবে, তাহলে আল্লাহর জিকির আরো আছে। আফদালুজ জিকরি তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ পাক বলবেন না? আর নামাজ জিকির, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ পড়েন। এই জিকির গুলো করলে লাভ কি? ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, মুমিন যখন আল্লাহর জিকির করে তখন দিলের মধ্যে এক সত্তার ভয় জন্মায়। কার ভয়? চিল্লা বলো, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মুমিনের দিলের মধ্যে থাকে, সে কোনোদিন অন্যায় করতে পারে? মদ মদ খেতে পারে? জেনা করতে পারে? মানুষ হত্যা করতে পারে? পারে না। তাহলে বোঝা গেল তোমার জিকির রসুলের শেখানো জিকির নয়, দেখানো জিকির, ঠিক কিনা? তো জিকির করতে হবে কার? লাভ কি? আল্লাহর ভয় কলবের মধ্যে গালেব হয়ে যায়। আল্লাহু আকবর বলুন। এটা কয় নম্বর গুণ? এক নম্বর গুণ, ঠিক কিনা? দুই নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর দ্বিতীয় গুণ হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এ কোরআন শোনা মাত্রই মুমিনের ঈমান হাজার হাজার গুণ বৃদ্ধি পেয়ে যায়। ঈমান বাড়ায় কোন কিতাব? আল কুরআনুল করিম। আল্লাহু আকবার বলুন। কোরআন পড়তে রাজি? আমার কাছে অনেক যুবকেরা দোয়ার জন্য যায়, যখন জিজ্ঞাসা করেন কোরআন শরীফ পড়তে পারো, বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন না পড়তে পারলে নামাজ পড়ো কিভাবে? কোরআন সহি নামাজ সহি, কোরআন গলত নামাজ গলত, ঠিক কিনা বলে মুসলমান? এই নামাজ দিয়ে কখনো জান্নাতে যেতে পারবেন না,
এই জন্য জিকির করতে হবে, কার সন্তুষ্টির জন্য? আর কোরআন শুনতে হবে ইমান বাড়াবার জন্য। রাজি? আমি শুধু তর্জমা করছি, রাত্র অধিক হয়েছে। কয় নম্বর গুণ? দুই নম্বর, ঠিক কিনা? কোরআন পড়বেন তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে না কমে? অথচ আমরা ইমান বাড়াবার জন্য কোরআন বাদ দিয়ে মাজারে মাজারে ঘুরি, এলান করি যে শাহজালাল রহমতুল্লাহ আলের মাজারে যাওয়া হবে, শাহপরান রহমতুল্লাহ আলের মাজারে যাওয়া হবে। হ্যাঁ, মাজারে সিলেটে যদি কোনো কাজে যান জিয়ারত করতে যাবেন, কিন্তু উদ্দেশ্য করে যাওয়া ঠিক নয়। কথা বুঝেন? এই যে একজনে বললো আর বাকিরা বলে বুঝেন না, আমার বাংলা বুঝতেছেন না? তাহলে নিয়ত করে কোনো মাজারে যাওয়া জায়েজ নয়। কোনো কাজে গিয়েছেন সিলেটে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, সেখানে যে কাছে যখন যাবেন জিয়ারত করতে পারেন, জায়েজ। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে ইমান বাড়াবার জন্য কোন কিতাব? কোন কিতাব? আল কোরআন। অথচ বাংলার জমিনে বলা হয় এই বুদ্ধিজীবীরা কোরআন শরীফ রিচার্জ করে দেখেছে যে কোরআনের মধ্যে অসংখ্য ভুল, অসংখ্য ভুল। এগুলি নাকি বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী বাংলাদেশে চিনতে হলে দুইটি উপকরণ লাগে, একটা হলো মাথা পরিষ্কার, মাথায় চুল নাই, আরেকটা হলো কি, আল্লাহ এবং রসুলের চরম দুশ্মন, হিংসা দিল পরিপূর্ণ, ঠিক কিনা? মাথাটা পরিষ্কার কেন? ফেরেশতার জুতার পিঠা খাওয়ার জন্য। কথা বুঝেন? বেয়াদব আল্লাহর কোরআনের ভুল ধরে, কত বড় সাহস! নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে কোরআনের মধ্যে ভুল আছে, কারা কারা বিশ্বাস করে? হাত উঠান তো দেখি, কোরআনের মধ্যে ভুল আছে? যালিকাল কিতাব, যালিকাল কিতাব লা রাইব ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কথাটা কি আমার না আল্লাহর? আমার কিতাবে কোনো ভুল নাই। তাহলে সেই বুদ্ধিজীবীকে আমরা বলবো একটা ভুল ধরায় দাও সাহস থাকলে, কোরআনুল করিমের একটা ভুল ধরায় দাও সাহস থাকলে, কিন্তু পারবে না, ঠিক কিনা? এই কোরআনকে হেফাজত করতেছে কে? নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি নাজিল করেছি আর এটাকে অক্ষত অবস্থা কেয়ামত পর্যন্ত জমিনে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেছি। দেড় হাজার বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত একটা নকতার পরিবর্তন কেউ করতে পারে নাই, ঠিক কিনা? কে হেফাজত করে? কে হেফাজত করে? ছোট্ট একটা বাচ্চা বাংলা পড়তে জানে না, কিন্তু 30 পারা কোরআন শরীফ সিনায় আল্লাহ পাক ঢুকাই দিছে, সুবহানাল্লাহ, বলেন না? এই এটা হলো কোরআনের মুজিজা। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কোন ভাষায়? আরবি বুঝেন? মাশাআল্লাহ, আরবি বুঝেন সবাই? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়ালাকাদ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। আরবি ভাষায় নাজেল হওয়ার পরও বাংলা পড়তে পারে না বাঙালি, কিন্তু কোরআন ধর ধর করে জবান দিয়ে বের হয়। এটা আল্লাহর কোরআনের মুজিজা, সুবহানাল্লাহ, বলবেন না? পৃথিবীতে তাওরাত, ইঞ্জিল, জাবুর, ত্রিপিটক, ভেদ, মহাভারত, এগুলির কোন হাফেজ পৃথিবীতে একজনও নাই, কিন্তু কোরআন সিনায় রাখার মতো ঐতিহাসিকদের মতে এখনো পৃথিবীতে 6.5 কোটির উপরে হাফেজ পৃথিবীতে এখনো আছে। আল্লাহ বলবেন না?
আর এই খাবিজ বলে কোরআনের মধ্যে ভুল, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে বাধ্য হলাম এ কোরআন তো ভুল নাই, আমরা বলতে বাধ্য হলাম। কোরআনের ভুল যখন ধরাই দিতে পারলে না, আমরা বলে দিলাম তোমার জন্মেই ভুল, তুমি জানো সন্তান, ঠিক কিনা বলো, জানো সন্তান। আল্লাহর কোরআনের ভুল ধরে সাহস কত, সে কোরআনের পক্ষে আছেন? আছেন। আচ্ছা মনে করেন যদি চট্টগ্রামের ভাষায় কোরআন শরীফ নাজেল হতো, নোয়াখালীতে অবস্থা কি হতো? এই নোয়াখালীর ভাষা কি আমরা সবাই সব কথা কি আমাদের সাথে মিল আছে? তাদের লাহজা এবং তাদের কথাবার্তা কিছু ব্যস্কম আছে, ভাষাগত দিক দিয়ে কত ব্যস্কম আছে, আছে কি না? নোয়াখালীর লোক পানি কি কি বলে? হানি। আর আমি কি কি বলে? আই। ফেনের লোক বলে হেনি। আর চট্টগ্রাম তো মাশাআল্লাহ আরো কঠিন, চট্টগ্রাম আর ভাষা শিখতে হলে পার্সোনাল ইউনিভার্সিটির প্রয়োজন। আমি তো 22 বছর ওখানে খুতবা দেই, কিন্তু একটা শব্দ আয়ত্ত আনতে পারে না, কিসমত খারাপ। তবে বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি, এন্ডুল্লা এন্ডুল্লা, গম আছে পেট পড়ে ইবাখন, এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না, কথা বুঝেন? দুই চট্টগ্রামে যখন নিজেদের মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলে তখন মানুষ তো দূরের কথা, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, কেরামান কাতিবিন তখন লেখা বন্ধ রাখে, রেস্ট নেয়, কেন ভাষা বুঝে না লিখবে কি? চট্টগ্রামের ভাষায় কোরআন নাজেল হলে আমাদের জন্য কেয়ামত হতো কি না? হতো কি না? আর সিলেটের ভাষা তো আরো মারাত্মক। আমি যখন সিলেট গিয়েছি, বাড়িওয়ালা যে ভাষা প্রয়োগ করেছে আমার সাথে, ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত মনে থাকবে। আমি যখন গাড়ি থেকে নামলাম, বাড়িওয়ালা আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসার জন্য যে বাক্য ব্যবহার করেছে, আমার মায়ের পেট থেকে পড়ে এই বাক্য আমি শুনি নাই। উনি বললেন বুক্খা, অর্থাৎ বসেন, খাওয়াতে নিলেন টেবিলে বললেন খাক্কা, আর শোয়াতে নিলেন বিছানায় বললেন সুক্ষা, এগুলি কোনো ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না। সিলেটের ভাষায় কোরআন নাজেল হলে আমাদের জন্য কেয়ামত হতো কি না? বিলিসানিন আরবি মুবিন, বিলিসানিন আরবি মুবিন, আরবি ভাষায় আমি কোরআন নাজেল করেছি। পৃথিবীর যে কোনো ভাষাভাষী, আমেরিকান হও, রাশিয়ান হও, ইউরোপিয়ান হও, ইন্ডিয়ান হও, পাকিস্তানি হও, বাঙালি হও, আরবি হও, আজমি হও, পুরুষ হও, নারী হও, বাচ্চা হও, আমার কোরআন পড়তে চাও, আমি তার জন্য আমার কোরআন পড়া সহজ করে দেই। সুবহানাল্লাহ, পড়বেন না? সে কোরআন পড়া দরকার আছে কি না? তো কোরআন শুনলে লাভ কি? যাদাতহুম ঈমানা, যাদাতহুম ঈমানা, ঈমান বাড়াবার জন্য এক কিতাব, সেটা হলো কোরআনুল করিম। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। এটা হলো কয় নম্বর গুণ? দুই। আর তিন নম্বর হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বিপদ মুসিবত যখন আসে তখন মুমিনরা কার উপরে তাওয়াক্কল করে? কার উপরে নির্ভরশীল হয়? কোন নেতা নেত্রীর কাছে তারা যায় না, আল্লাহর উপরে নির্ভর হয়, নির্ভরশীল হয়, ঠিক কিনা বল মুসলমান? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহ। বিপদ মুহূর্তে যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। বিপদ মুহূর্তে কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহ। তো জিকির করতে রাজি?
জিকির করবেন যুবকেরা? আজ মোবাইল বাদ দিতে হবে। এই মোবাইলের মধ্যে চরিত্রের সবচেয়ে ধ্বংসের কারণ হলো আজ যুবকদের এই মোবাইল টেলিফোন, ঠিক কিনা? ঠিক কিনা বলে মুসলমান? বিজাতিরাজ মুসলমানদের চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য স্লো ফ্যাশন দিয়ে আজ এই ছোট মোবাইলের মধ্যে দুনিয়ার সব শয়তানি ঢুকাই দিয়েছে, ঠিক কিনা? আজ এই যুবকেরা এমনভাবে এটার প্রতি মুগ্ধ হয়েছে, উপর দিকে গাড়ি যায় না, ট্রাক যায়, এদিকে কোনো খেয়াল না, ওটার দিকে নজর, ঠিক কিনা? এই যে এক মাস হয়নি, আমি বরিশাল সফরে গিয়েছিলাম, রাস্তা দিয়ে যেতে দেখি রাস্তার মধ্যে রক্ত। তখন জিজ্ঞাসা করলাম এটা কি, বলে এই কিছুক্ষণ আগে একটা ছেলে হোটেলে চাকরি করত, নতুন বিবাহ করেছে, এক সপ্তাহ হয় নাই, মোবাইল টেলিফোন দেখে দেখে কথা বলছে রাস্তার পাশে দাঁড়ায়, হঠাৎ একটা ট্রাক এসে তার উপর দিয়ে চলে গেল, শেষ, জীবনের বাতিটা নিভিয়ে দিল। আমাদের যুবকদের মধ্যে সে অভ্যাস নাই? বলে নাই। তোমার জীবনের মূল্য কত? একটা মুসলমানের জীবনের মূল্য কাবা শরীফ থেকে অনেক বেশি, আল্লাহ আকবর বলে মুসলমান। অথচ জীবনের মূল্যায়ন করতে পারল না এই টেলিফোন, এই টেলিফোন দিয়ে জীবনের বাতিটা নিভিয়ে দিল। তাহলে আজ আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহমুখী হতে চাই? আল্লাহকে দেখতে চাই? জান্নাতে যেতে চাই? তাহলে কাজ কি? আল্লাহ পাকের গোলামি করতে হবে। রাজি? রাজি? আজ মুসলমানদের মধ্যে ফেতনা পরিপূর্ণ, আজ মুসলমান আল্লাহকে ভয় করে না, রসুলের ইত্তেবা করে না, যার কারণে আমাদের এই দুর্দশা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে সময় দিয়েছেন আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।